এই ছেলেকে আমি চিনি না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমি সত্যি একে চিনি না। পালিয়েছে, কিছুতেই ছেলেটাকে হাতে নাতে ধরতে পারলাম না। ছি 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 ছি, ভাবতেই পারছি না আমি আমি এরকম একটা মেয়েকে আমার একমাত্র ছেলের বউ করে আনব। তুমি এতটা খারাপ, এতটা নোংরা, তোমার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। ভাগ্যিস ভাগ্যিস জেঠিমুনি, তুমি একদম ঠিক সময় এসে পড়লে, নইলে ওদের তো আমরা হাতে নাতে ধরতেই পারতাম না। ছি, আমি তো ভাবতেও পারছি না চিত্রা, আমরা তো তোমার উপরে ভরসা করেছিলাম, অথচ তুমি কেন, তোমরাই তো মেটেছিলে এই মেয়েটাকে নিয়ে। ও নাকি কিঞ্জলের রক্ষা কাগজ। দিদিভাই দিদিভাই, এখন বুঝতে পারছো তো এই মেয়েটা কোনোভাবেই কিঞ্জলের প্রাণ এবং মান কিছুই বাঁচাতে পারবে না। কাকিমুনি কাকিমুনি, আমি 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 কিঞ্জলের রক্ষা কাগজ। এটা না, এটা মনে হয় ওই সাপেদের চাই। ওরা তো চায় না আমি এ বাড়িতে থাকি, ওরা চায় আপনারা সকলে আমার উপর বিরক্ত হয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিন। আমার বিশ্বাস এটা ওদেরই কোনো চায়। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যা খুশি তাই বলে যাচ্ছ চিত্রা। ছি, এই শোনো, কি বলতে চাইছো তুমি? সাপ কি ওই ছেলেটার রূপ ধরে এখানে এসে হাজির হয়েছিল? কি হলো চিত্রা? ওই দেখো, চুপ করে আসবে কেন, উত্তর দাও ওনার কথার। মানে যে ছেলেটা এসেছিল সে কি সাপ, মানে ওই মানুষের রূপ ধরে কোন একজন সাপ বাড়িতে ঢুকে পড়েছিল? হ্যাঁ, আরে বলো, চুপ করে আসবে কেন, উত্তর দাও। কি বলতে চাইছে বৌরা? মানুষ রূপে সাপ, উনিও তো মানুষ রূপে সাপ। না না, এই ধারণা দূর করতে হবে ওদের মন থেকে, ধরা দিলে হবে না। না না না, মানে মানুষের রূপে সাপ আসবে কি করে? সাপ সাপ আবার মানুষ হয় নাকি? এমন এমন কিছু হয় না, মানে সাপ কি করে ছেলে হয়ে আসবে? তাহলে চিত্রা, ছেলেটা সত্যিকারের একটা ছেলেই ছিল, তাই তো? আমি তোমাদের দুজনকে যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থাতেই দেখেছি, এরপরও তুমি ভাবলে কি করে যে তোমাকে আমরা সহ্য করব? এখন দাঁড়িয়ে আছো কি করে? বেরো বেরো, এক্ষুনি বেরিয়ে যাও। মিসেস মল্লিক, মিসেস মল্লিক, আপনি আপনি ভুল করছেন। মিসেস মল্লিক, আপনি গুরুদেবও তো বলেছিলেন চিত্রাই কিঞ্জলের রক্ষা কবচ, আপনি ভুলে গেলেন সে কথা? হ্যাঁ, গুরুদেব বলেছিলেন, গুরুদেব বলেছিলেন চিত্রার কুষ্ঠি দেখে। তখন মনে হচ্ছে কুষ্ঠিটাই যা আপনারা তুইছ। মা মেয়ে দুজনে মিলে আমাদেরকে ঠকিয়েছে। ও কোনো রক্ষা কবচ না, ও একটা জালিয়াত। কিঞ্জল, তোমার মা এসব কি বলছেন? কিঞ্জল, তুমি আমার মেয়েকে সিঁদুর পরিয়েছ, আমার মেয়ে তোমার স্ত্রী। কিঞ্জল, চিত্রা তোমার স্ত্রী না? মিসেস বসু, আপনি ভুল করছেন, সিঁদুর পরালেই বিয়ে হয়ে যায় না। একটা বিয়ে মানে দুটো মানুষের মধ্যে কমিটমেন্ট, সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস তৈরি হওয়া উচিত। দেখুন, আমি এই বিয়েটা করতে চাইনি, আমাকে আমার মা জোর করেছিল বলে আমি বিয়েটা করেছিলাম, কিন্তু আপনার মেয়ে চিত্রা এই বিয়েটা নিজের ইচ্ছেতেই করেছে। তার মানে কি? ওর মধ্যে একটা কমিটমেন্ট থাকা দরকার, তাই তো? আমি তো দেখতেই পাচ্ছি তার কমিটমেন্টের নমুনা। যে মেয়েটা সারাদিন সবাই কানের কাছে ফুলসজ্জা ফুলসজ্জা করে ঘ্যান ঘ্যান করছিল, আজ সে কি করলো? আমি যখন বাড়িতে ছিলাম না, একটা পরপুরুষকে ডেকে থাক, এর চেয়ে বেশি আমি কিছু বলবো না। দেখুন, আমি না কারোর অনুরোধ কারোর জোয়াজুরি আর শুনতে চাই না, আমি শুনবো না। আমি আপনার মেয়ে চিত্রার সাথে এক ছাদের তলায় থাকতে চাই না। আপনারা প্লিজ এ বাড়ি থেকে বেরিয়ে যান মা।
ওনাদের বলো বাড়ি থেকে বেরিয়ে যেতে। বেরো, শুনতে পেলে না? বেরো, আপনিও বেরো, আপনারা দুজনে এখান থেকে বেরিয়ে যান। মিসেস মল্লিক, এ আপনি কি বলছেন মিসেস মল্লিক, প্লিজ এরকম করবেন না। এখানে দাঁড়িয়েছে অজেজা, এদেরকে বের করে দাও। আই আই, এসো এসো। আরে বাবা এসো, দেখো ঠিক মতো না এলে কিন্তু বাড়ি দারোয়ান এনে একদম ঘা ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। এই সব সব কিছু কিন্তু পঞ্চমীর চাল মা, আমি কিচ্ছু করিনি। আরে এসো মা, বিচারে এই যে যে হচ্ছে এই বাড়িতে কিছুই তো আমার মাথায় ঢুকছে না, কেমন জট পাকিয়ে যাচ্ছে। ছেলেটাই বা কে ছিল, দুম করে গেলই বা কোথায়? এসো এসো, আমার হাতটা ছাড়ো। আরে এসো বলছি, চলে এসো চিত্রা, তোমার এত বড় অপমান আমি আর কিছুতেই সহ্য করবো না, এক মুহূর্ত আপনার এই বাড়িতে থাকবো না, চলে এসো। এত বড় অপমান হলো আমার, আমি তোকে দরজায় অপেক্ষা করছেন চিত্রা দিদি, যাও। তোমারে আমি আর বাবুরে সম্মোহন করতে দেব না চিত্রা দিদি, আর নতুন করে সে সুযোগ তুমি পাবে না। আজ সত্যি পঞ্চমী আমাদের রানী হলো। জয় রানী মার জয়, জয় রানী মার জয়। চলো চিত্রা, যে বাড়িতে আমাদের এত অসম্মান করা হলো সেই বাড়ির ছেলের রক্ষা কবচ হয়ে কোনো লাভ নেই। এসো এসো। গেট আউট। চলো 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 পাল্টাই।